গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশন বা ডকুমেন্টস ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে, বারবার চেষ্টা করেও পারছেন না, পেমেন্ট হোল্ড হয়ে আছে? এই ভিডিওতে আমি এমন দুইটা ট্রিপ শেয়ার করব যার মাধ্যমে আপনি অবশ্যই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের আলোচনার মূল বিষয় কি। আমি সবসময় 100% রিয়েল ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। যদি আজকের ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। আর যদি পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। অ্যাবসেন্ট অ্যাকাউন্টের এ ধরনের প্রবলেম হওয়ার মূল কারণ হলো অনেক সময় আপনি যে ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করেছেন সেই ভেরিফাইকৃত ডকুমেন্টসের সাথে আপনার অ্যাবসেন্টের যে ঠিকানা বা যে তথ্য আছে সেটার সাথে মিল না থাকার কারণে এ ধরনের প্রবলেম হয়। ডকুমেন্টস সঠিকভাবে সাবমিট করতে না পারলেও এ ধরনের সমস্যা হয়। এছাড়া আপনার $10 কমপ্লিট হয়ে গেলে তারপরে যদি আপনি ভেরিফাই না করেন সেক্ষেত্রে আপনার পেমেন্টটাকে হোল্ড করে রাখে, তখনও এই ধরনের সমস্যা হয়। খুব ইজি ওয়েতে আপনি এর সমাধান করতে পারবেন। অনেকেই বারবার ট্রাই করে কিন্তু হয় না, কারণ এর ভিতরে কিছু টেকনিক আছে সেটা আপনাকে অবলম্বন করতে হবে, না হয় অনেক কষ্ট করলেও আপনি এর সমাধান করতে পারবেন না। যাই হোক সব কিছুই আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে তারপরে প্রথমে লগ ইন করে নেবেন আপনাদের অ্যাবসেন্ট অ্যাকাউন্টটি। আশা করি আপনি অ্যাবসেন্ট অ্যাকাউন্ট লগ ইন করা জানেন। তারপর আমি ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি। এই ভেরিফাই আইডেন্টিটা আপনি কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও থেকেও করতে পারবেন, কিন্তু আপনি সেখান থেকে না করে ক্রোম ব্রাউজার দিয়ে করবেন, সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি এটা সমাধান করতে পারবেন। তো অনেকেই কিছুদিন যাবৎ আমাকে নক দিচ্ছে যে ভাইয়া ভেরিফাই করি কিন্তু হয় না, কারণ ইউটিউবে এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে, হয়তো বা আমি নতুন ভিডিও দিলাম আমার ভিডিওতে কিন্তু কোনো ভিউজ আসবে না, বাট আমার ভিডিওতে কিছু পয়েন্ট আছে যেগুলো আপনি যদি জানেন সেক্ষেত্রে আপনি কিন্তু তাড়াতাড়ি করতে পারবেন, যা নতুন যা পুরনো ভিডিওগুলোতে নাই। আপডেট ভিডিও আপনারা এটা দেখতে পারেন, আশা করি কাজ হবে। স্ক্রিনে আপনারা এখন যে অ্যাবসেন্ট অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এটা আমাকে একজনে দিয়েছে সমাধান করার জন্য, আমি সেটা সমাধান করে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। দেখুন আপনারা এটা এরকম যখন মেসেজ আসবে উপরে অ্যাকশন আছে, আমি আগেই দেখিয়েছি মার্কিং করে, সেই অ্যাকশনের উপরে একটা ট্যাব দিবেন। অ্যাকশনের উপরে ট্যাব দিলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেবে, এখানে লাল মার্কিং করা যে লেখা আছে এইটার উপরে আবার একটা ট্যাব দিবেন। আর আগেই বলেছি এখানে দুইটা ট্রিপস আপনাদেরকে ফলো করতে হবে। প্রথম ট্রিপস হলো আপনাদেরকে এটা করার আগে অবশ্যই আপনাদের অ্যাবসেন্টের এডিট অপশনে গিয়ে দেখবেন যে আপনাদের এনআইডি কার্ডের সাথে অ্যাবসেন্ট অ্যাকাউন্টে যে আপনাদের তথ্য দিচ্ছেন সেটা মিল আছে কি না। যাই হোক এভাবে অপশন আসলে আপনারা ওই বক্সে টিক ধরিয়ে দেখুন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আর এখানে কিন্তু নাম আছে ঠিকানা আছে, আমার এনআইডি কার্ডের নামটা আছে কি না সেটা আপনারা দেখে নেবেন সম্পূর্ণ মিল আছে কি না। এরপরে দেখুন এখানে চারটা অপশন আছে কি দিয়ে করবেন, আমি ন্যাশনাল আইডেন্টি কার্ড থেকে করলাম, আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারেন। এরপরে এখানে আরেকটা ট্রিপস হলো যে এনআইডি কার্ড বা আপনারা যেই ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করবেন সেই ডকুমেন্টসটার ছবি তুলে দেবেন, কেউ আপলোড করে দিবেন না, আপলোড করে দিলে অনেক সময় ঝামেলা হয়। আপনি যদি ছবি তুলে দেন সেক্ষেত্রে ইউটিউব বুঝতে পারবে যে না ছবি তুলে যেহেতু দিছে সেহেতু ওই এনআইডি কার্ড বা ডকুমেন্টসটা তার হাতে আছে। এই ট্রিক্সটা কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। এবং যে সাইজটা ইমেজের যে সাইজটা সেটা যদি আপনি এইভাবে ছবি তুলে দেন সেক্ষেত্রে কিন্তু কার্যকরী হবে। এভাবে আপনারা দুটো ছবি অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোরই এইভাবে ছবি তুলে দেবেন। দেখুন এখানে কিন্তু নিচে এনআইডি কার্ডের যে তথ্য সেটা দেওয়া আছে, অতএব আপনাকে অবশ্যই এই ভেরিফাই করার আগে আপনার অ্যাবসেন্ট অ্যাকাউন্টটি লগ ইন করে সেখান থেকে অবশ্যই দেখে নিতে হবে যে এনআইডির তথ্য এবং আপনার আগের দেওয়া যে তথ্য সেটা ঠিক আছে কিনা, এবং এখানে আপনার যে তথ্যটা থাকবে সেই তথ্য অনুযায়ী কিন্তু আপনার চিঠিটা আসবে। অতএব আপনি আগে যদি ভুল কোনো তথ্য দিয়ে থাকেন সেটা এইটা ভেরিফাই করার আগে সেটা ঠিক করে নেবেন, কারণ এই ঠিকানায় কিন্তু আপনার অ্যাডসেন্সের যে পিন লেটারটা আছে সেটা আসবে। আরেকটা বিষয় অবশ্যই জরুরিভাবে মনে রাখবেন, সেটা হলো আপনি যে ফোন নাম্বারটা ওখানে দেবেন সেই ফোন নাম্বারটা যেন অবশ্যই অন্য কোনো অ্যাবসেন্টে কখনো না দিছেন এরকম একটা ফোন নাম্বার হয়, এবং অবশ্যই রানিং একটা ফোন নাম্বার দিবেন,
কারণ আপনার লেটারটা যখন ডাক অফিসে আসবে বা পোস্ট অফিসে আসবে তখন কিন্তু আপনাকে ফোন দিবে, আর ফোন দিলে যদি আপনাকে না পায় সেক্ষেত্রে কিন্তু আপনি চিঠিটা পাবেন না। যাই হোক, আমার ভেরিফাই করা শেষ, আমি আপনাদেরকে পুনরায় আবার লগ ইন করে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। যাই হোক, ভিডিও এ পর্যন্তই। আপনাদের কারো কখনো যদি অ্যাবসেন্টে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যাবসেন্টের প্রবলেম জনিত সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করার জন্য। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।